Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Shumi's Baking and Cooking. এখন জলপাইয়ের ভরপুর মৌসুম চলছে আর এই সময় জলপাই দিয়ে আপনারা বিভিন্ন রকমের আচার তৈরি করে তা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আজকের পর্বে জলপাই দিয়ে তেমনি একটি টকঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথমে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এজন্য চুলায় একটি প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনে আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই মশলাগুলোকে এখন নেড়ে চেড়ে আমি হালকা করে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এগুলো দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ না বের হয়। চুলার আঁচ বাড়িয়ে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর তখন আচারের টেস্টটা একদমই ভালো আসবে না। যখন মশলার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে আর এগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন প্যানটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিব। আজকের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছে আমি জলপাইটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। যখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আচার তৈরি করার সময় চেষ্টা করবেন একদম ফ্রেশ জলপাইটা ব্যবহার করতে, এতে করে আচারের টেস্টটা অনেক ভালো আসে। হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন আমি জলপাইগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ পরে আমি হাঁড়ি থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এরই মাঝে জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর জলপাইগুলো কিন্তু ফেটে গিয়েছে। এখন চুলাটাকে আমি অফ করে দিয়ে এই পানি থেকে জলপাইগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। আর জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে তারপরে পানি থেকে তুলে নেবেন, না হলে কিন্তু আচারটা বেশি একটা ভালো হবে না। পানি থেকে তুলে নেওয়ার পরে যখন জলপাইগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ধরার মতো অবস্থায় চলে আসবে, তখন অন্য একটি বাটির মধ্যে জলপাইগুলোকে আমি এখন আধা ভাঙা করে ভেঙে নিব। খুব বেশি একদম ম্যাশ করার দরকার নেই, হাত দিয়ে চেপে জাস্ট জলপাইগুলোকে একটু ভেঙে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি জলপাইগুলোকে এভাবে করে একটু ভেঙে নিচ্ছি। সবগুলো জলপাই আমি একইভাবে ভেঙে নিব। আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও জলপাইগুলোকে ম্যাশ করে নিতে পারেন, তবে হাত দিয়ে ভাঙলে আচারের টেক্সচারটা অনেক বেশি ভালো আসে। সবগুলো জলপাই আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি আচারটাকে তৈরি করার জন্য। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। যে কোনো আচার তৈরির সময় চেষ্টা করবেন সরিষার তেলই ব্যবহার করতে, এতে করে আচারের টেস্ট আর ফ্লেভার দুটোই অনেক ভালো আসে। যখন তেলটা হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 আস্ত শুকনো মরিচ, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ থেঁতো করা রসুন। রসুনটাকে একদম মিহি করে পেস্ট করবেন না, হালকা একটু থেঁতো করে নিলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আর এখানে আমি লাল আর সাদা সরিষা দুটো মিশিয়ে একসাথে বেটে নিয়েছি। আপনারা যে কোনো একটা সরিষাও এখানে ব্যবহার করতে পারবেন। এখন সব কিছুকে আমি হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যাতে রসুনটাকে যে আমি পানি দিয়ে বেটে নিয়েছি সেই পানির ভাবটা দূর হয়ে যায়। কারণ আচার তৈরি করার সময় যদি এর মধ্যে কোনো পানি ভাব থাকে তাহলে আচারটাকে বেশি দিন সংরক্ষণ করা যায় না আর এর মধ্যে ছত্রাক পড়ে যায়। তাই অবশ্যই যে কোনো আচার তৈরি করার সময় চেষ্টা করবেন যদি কোনো পানি ব্যবহার করা হয় সেই পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে। এখন সব কিছুকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আর এখন জলপাইগুলোকেও তেলের মধ্যে আমি হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নিব যাতে জলপাইয়ের মধ্যে যে পানি ভাবটা আছে সেই পানি ভাবটাও পুরোপুরি চলে যায়। জলপাইটাকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। যেহেতু এটা জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তাই চিনির পরিমাণটা খুব বেশি দিবেন না, এতে করে আচারটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে। তবে জলপাইটা কতটুকু টক তার উপরে নির্ভর করে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এখানে ব্যবহার করতে পারেন।
এখন চিনিটাকে নেড়েচেড়ে আমি জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ মেশানোর পরেই দেখবেন চিনিটা গলে আচারের মধ্যে এরকম পানি পানি ভাব চলে আসবে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এই আচারের পানিটাকে এখন পুরোপুরি শুকিয়ে নিতে হবে পানিটা শুকাতে শুকাতে দেখবেন আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে এভাবে অনবরত নেড়েচেড়ে আমি আচারটাকে মোটামুটি শুকিয়ে নিয়েছি তবে এখনো এর মধ্যে কিন্তু আরও একটু পানি ভাব রয়ে গিয়েছে আচারের এই পানিটাকেও শুকিয়ে নিতে হবে তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা লবণ আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ চেষ্টা করবেন অবশ্যই বিট লবণটা আচারের মধ্যে ব্যবহার করতে এতে করে আচারের টেস্ট আর ফ্লেভার দুটোই অনেক ভালো আসে এখন অনবরত নেড়েচেড়ে এই আচারটাকে আমি আরও শুকিয়ে নিব যখন আচারের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা ভিনেগার আচারটাকে যদি আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগারটা ব্যবহার করবেন আর আচার তৈরির সময় সাদা ভিনেগারটাই ব্যবহার করবেন লালটা না এরপরে এর মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা সেই আচারের স্পেশাল মশলাটাকে দিয়ে দিয়েছি আর এখন সব কিছুকে আবারও নেড়েচেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দেওয়ার পরে দেখবেন আচারের ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এটা থেকে কত সুন্দর একটা ঘ্রাণ বের হবে সব কিছুকে মেশানোর পরে যখন আচারের মধ্যে আর কোনো পানি ভাব থাকবে না তখন বুঝতে হবে আচারটা পুরোপুরি হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আপনারা আচারটাকে একটু টেস্ট করে দেখবেন যদি লবণ বা চিনি কোনো কিছুর প্রয়োজন হয় আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করে নেবেন এখন এই আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা করে তারপরে ফিরে আসছি যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আচারগুলোকে আমি একটি কাচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে কাচের জারের মধ্যে রেখে আপনারা এই আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এটাকে রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই কারণ এর মধ্যে আমরা ভিনেগার ব্যবহার করেছি হুবহু রেসিপিটি ফলো করে আপনারা এই আচারটাকে তৈরি করে দেখবেন এটা এতটাই মজা যে এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না খুব তাড়াতাড়ি দেখবেন এটা শেষ হয়ে যাবে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ